তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস লিটিল ওয়ার্ল্ড। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। লাস্ট নিউ মার্কেট ব্লগটাতে আমি তোমাদের বলেইছিলাম যে নেক্সট আমরা সিরা মার্কেটের ভিডিওটাও একটা শ্যুট করছি, তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব তোমরা অনেকেই দেখছো ভিডিও বাট সাবস্ক্রাইব করছো না। তো আমার নতুন যেহেতু চ্যানেল, সাবস্ক্রিপশানটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। শুধু ভিডিওটা দেখে চলে গেলে, মানে যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে সিরা মার্কেটে খুব ভালো ভালো ওয়েস্টার্ন কালেকশন পাওয়া যায়। তো আজকে আমি দেখব যে নতুন পুজো উপলক্ষে কী কী নতুন ওয়েস্টার্ন কালেকশন এসছে আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। সিরা মার্কেটে ঢুকলেই ডান হাতে দেখতে পাবে এই শপটা, মানে এই যে গাউনগুলো দেখলে, এই গাউনগুলো পাওয়া যাচ্ছে ডান হাতের শপেই পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর গাউন। তো আমি এই দিক দিয়ে ডান দিক দিয়েই ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন কি নতুন কালেকশন এসেছে। আর এই ডান দিকে ঘুরেই এইখানটায় খুব সুন্দর সুন্দর লেহেঙ্গাও পাওয়া যায় ভিডি বলে এই শপটাতে। তো চলো দেখি আর কি আছে। আমি এখানে ঢুকেই ফার্স্ট ফ্লোরটা আগে ঘুরে দেখছিলাম। ফার্স্ট ফ্লোরে বেশ ভালো ভালো গাউন পাওয়া যায়। আমি মানে লাস্টবারও এসেছি, এখনও এসে যেটা দেখেছি যে ফার্স্ট ফ্লোরে আমার মনে হয় সবথেকে ভালো কালেকশানগুলো পাওয়া যায়, মানে সবগুলো খুব ভালো ভালো। সেকেন্ড ফ্লোরেও আছে, বাট থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে তেমন ভালো কিছু আমি মানে অত সব নেই যতটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরে আছে। ফার্স্ট ফ্লোরটা মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখলেই যে ফার্স্ট ফ্লোরে বেশি ইন্ডিয়ান ওয়্যার কালেকশানই বেশি আর খুব ভালো, খুব সুন্দর সুন্দর। এবার গ্রাউন্ড ফ্লোরে যাব। গ্রাউন্ড ফ্লোরে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এখানে মানে ড্রেসের শপ আছে, বাট এখানে পার্লার সার্ভিস লাইক নেল আর্ট, স্পা বা স্মুথনিং, স্ট্রেটনিং, যেমন পার্লার যা যা সার্ভিস হয় তার সবগুলোই বেশি আছে। এই ফ্লোরে ফিস পেডিকিওর হচ্ছিলো, যেটা আমি আগে কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম আজকে। বেশ ভালো লাগলো, মানে এক্সপিরিয়েন্স বেশ ভালো। তো এখানে ফিস পেডিকিওর আমি 10 মিনিটসের জন্য করেছি, 100 রুপিস নিয়েছে। 15 মিনিটস করলে 150 ছিল। এবার তোমরা যেই টাইম করবে তার উপর প্রাইস। এরপরে ওখানে ফিস পেডিকিওর করার পর আমি একটুখানি দেখছিলাম যে ফ্লোরে আর কী কী পাওয়া যাচ্ছে ফ্লোরে। এইখানে খুব সুন্দর সুন্দর ক্রপ টি শার্টগুলো পাওয়া যাচ্ছিলো, যেগুলো হাই ওয়েস্ট জিন্সের সাথে খুব ভালো লাগে। ড্রেস তো আছেই এইখানে, মানে সিরা মার্কেটে ড্রেসের কালেকশন নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত দুর্দান্ত ড্রেসের কালেকশন পাওয়া যায়। সাথে এখানে খুব সুন্দর সুন্দর টি শার্টও পাওয়া যাচ্ছিলো, টপও পাওয়া যাচ্ছিলো। একটা কথা যেটা, সেটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে সিরা মার্কেটের বেশিরভাগ মানে বড়দের বা মেয়েদের কালেকশন তোমাদেরকে দেখাই, কিন্তু সিরা মার্কেটে এলে তোমরা বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর ট্রেন্ডি কালেকশন পাবে, আর সাথে ছেলেদেরও খুব ভালো ভালো পাঞ্জাবি বলো, কুর্তা বলো, শেরওয়ানি বলো, সাথে জিন্স, টি শার্ট, শার্ট সমস্ত কিছু তোমরা পাবে। আমি সেগুলো সেরমভাবে দেখাই না, আমি মেয়েদের কালেকশনগুলোই দেখাই। তো তোমরা এখানে যদি নিতে চাও বাচ্চাদের জামাকাপড় বলো বা ছেলেদের জামাকাপড়, তোমরা এখানে আসতে পারো।
এইবার আমরা সেকেন্ড ফ্লোরে এসে গেছি। সেকেন্ড ফ্লোরে মানে এখানে দেখো খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যাচ্ছে, লেহেঙ্গাগুলো খুবই সুন্দর। আর ছেলেদেরও যেমন বললাম ছেলেদের কালেকশনও খুব সুন্দর সুন্দর আছে, ছেলেদের জিন্স টি শার্ট বেশ ভালো ভালো আছে এখানে। এখানেও তোমরা জামা কাপড়ের মানে সবই বেশি পাবে সেকেন্ড ফ্লোরটাতে অ্যান্ড থার্ড ফ্লোরটাতে। সিরা মার্কেটে যেটা আর একটা সবথেকে ভালো লাগে সেগুলো হচ্ছে শারারা সেটগুলো, মেয়েদের শারারা সেটগুলো এত সুন্দর সুন্দর আছে, মানে তোমরা মানে জাস্ট এসে একবার দেখো, দারুণ দারুণ শারারা সেটের কালেকশন। মানে আমি অনেক জায়গায় দেখেছি যে শারারা সেট মানে খুঁজেছি যে কেমন কি পাওয়া যায় বা কিছু, বাট সিরা মার্কেটের মতো শারারা সেটের কালেকশন তোমরা আমার মনে হয় আমি আর কোথাও দেখিনি। তো খুব ভালো ভালো শারারা সেটের কালেকশন, তোমরা যদি শারারা সেট নিতে চাও তো সিরা মার্কেটে আসতে পারো, ভীষণ ভালো লাগবে। এই ফ্লোরটাও মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখানেও খুব সুন্দর সুন্দর তোমরা ওই ক্রিশ্চান গাউনগুলো পাবে, বেশ ভালো ওই গাউনগুলো। আর বাকি এখানে এবার আমরা ওপরের ফ্লোরে লাস্ট ফ্লোরে যাচ্ছি। লাস্ট ফ্লোরে যেটা তোমাদের বলেছিলাম যে এখানে ড্রেসের মানে সবগুলো তুলনামূলক কম আছে, মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরে যেই রকমের আছে লাস্ট ফ্লোরে সেই রকমের নেই। এখানেও বেশিরভাগ পার্লার সার্ভিসই দেওয়া হয়, তো সেই হিসাবে তোমরা এখানে পার্লার সার্ভিসের জন্য আসতে পারো। এখানে পুজোর জন্য ভীষণ ভালো ভালো পার্লার সার্ভিসের ওপর অফার চলছে, তো তোমরা মানে হেয়ার স্ট্রেটিং, স্মুথনিং, নেইল আর্ট, পেডিকিওর সমস্ত কিছুর জন্য এখানে আসতে পারো, বা মেহেন্দি কেউ করতে চাইলে এখানে মেহেন্দিও হচ্ছে, তোমরা অবশ্যই আসতে পারো পুজোর জন্য করাতে, খুব ভালো ভালো অফার চলছে এখানে। তো আজকের ভিডিওটা এতটাই, আমি লাস্ট ভিডিওটা প্রায় দু সপ্তাহ আগে দিয়েছি, তো আমার একটু শরীর ভালো না যাওয়ার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না, তো মানে ভিডিও করেছিলাম বাট এডিট করতে পারছিলাম না। তো অবশেষে ভাবলাম যে এবার এডিটটা করে ভিডিওটা আপলোড করি, অনেক দিন হয়ে গেছে। তো যদি তোমাদের ভিডিওটা আজকের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশনের কথা আবার বলছি কারণ সাবস্ক্রিপশনটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, নতুন চ্যানেল বুঝতেই পারছো। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আজকের জন্য এতটাই, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা শপিং রিলেটেড ব্লগ নিয়ে।